সালাম আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি। বন্ধুরা, আমাদের আজকের যে টপিকটা হবে সেটা বিশেষ করে যারা সৌদি আরব আছেন তাদের জন্য। বন্ধুরা, আমরা সবাই জানি যে সৌদি আরবে যে সময় ফার্স্ট আসে, আসলে সবার আগে আমাদেরকে মেডিকেল করতে হয়, ইন্স্যুরেন্স করতে হয়, তারপরে আমাদের আকামা বানাইতে হয়। তো এখন আপনি মেডিকেল যে আপনি করছেন এটা আপনি অনলাইনে করে নেবেন, এটার সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন। কিন্তু ইন্স্যুরেন্সটা করা না করলে আপনি আকামা করতে পারবেন না। তো ইন্স্যুরেন্সটা হয়েছে কি না না, কী সমস্যা আছে এটা যদি আপনি চেক ইন করতে চান তাহলে আমার এই ভিডিওটা আপনার দেখতে হবে। এই ভিডিওটা নতুন হোক পুরানো হোক, পুরানোদের জন্য এই ভিডিওটা অনেক কাজে আসে। কারণ অনেক সময় দেখা গেছে কি কফিলকে পয়সা দিছে, তাদের আগাম ইন্স্যুরেন্সের যদি ডেট না থাকে, ইন্স্যুরেন্সের যদি পয়সা না পড়ে, তাইলে আমাদের আকামাটা বানানো সম্ভব হয় না। তো আমরা এই ভিডিওতে নর্মালি দেখবো যে কীভাবে আপনি চেক করবেন যে আপনার ইন্স্যুরেন্স হয়েছে কি না, এটা ডেট কত আকাশে, কবে এক্সপায়ার হবো, কবে শুরু হয়েছে, এ টু জেড কোন কোম্পানির ইন্স্যুরেন্স, এ টু জেড আমরা এই ভিডিওতে চেক ইন করতে পারবো। তো চলেন আমরা চাইলে মেন কাজে, আমি এটা ডেস্কটপে দেখাবো, আপনি চাইলে মোবাইলে দেখতে পারেন, সেম প্রসেস। ওকে বন্ধুরা, তো চলেন আমরা ডেস্কটপের স্ক্রিনে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, পরবর্তীতে ভিডিও পেয়ে যাবেন সবার আগে। তো চলেন আমরা চলি ডেস্কটপের স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম ডেস্কটপের স্ক্রিনে। আপনি মোবাইলেও চেক করতে পারেন, এটা সেম প্রসেসে, ঠিক আছে? ডেস্কটপের স্ক্রিনে চলে আসলাম। যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আর আমরা চলি মেন কাজের মধ্যে, ঠিক আছে? এখন আপনি যে কোনো একটা ব্রাউজারের জায়গা থেকে সিলেক্ট করবেন। আমার মতে আপনি গুগল ব্রাউজারটা যদি সিলেক্ট করে নেন সবচেয়ে বেটার হবে। তো চলেন আমরা গুগল ব্রাউজারে চলি। এই জায়গায় আপনি চার্জবারে কী লিখবেন? CCHI ইন্স্যুরেন্স, মতলব সিসি লেখার সাথে সাথে আপনি নিজে দেখবেন সাজেস্ট করতেছে ইন্স্যুরেন্সটা ইয়ে করার জন্য। তো এখন আপনি দেখেন এটা চার্জ করার সাথে সাথে আমাদের সামনে একটা চলে আসছে ইন্স্যুরেন্স ইনফরমেশন ইনকোয়ারি, আপনি এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে দেখবেন এই পেজটা চলে আসছে। তো প্রথমে যেই অপশানটা চলে আসছে আমাদের ইন্স্যুরেন্স ইনফরমেশন ইনকোয়ারি, আমাদের এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে হবে। এটা সিলেক্ট করার পরে দেখেন আপনাদের সামনে চলে আসছে আইডেন্টি নাম্বার। তো আইডেন্টি নাম্বার আপনি যদি পুরান হয়ে থাকেন তাহলে আপনি আকামা নাম্বার দিবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি আকামা নাম্বার পাবেন না, আপনি দিতে হবে বর্ডার নাম্বারটা। বর্ডার নাম্বারটা আপনি পাসপোর্টের মধ্যে পেয়ে যাবেন, তো বর্ডার নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে নিচে যে অপশানটা আছে সেকেন্ড অপশনে আপনাকে এই যে ক্যাপশন নাম্বারটা আছে এই ক্যাপশন নাম্বারটা দিতে হবে। মনে রাখবেন আপনি যতবারই চেক ইন করতে যাবেন ততবারই আপনার কাছে নতুন ধরনের একটা ক্যাপশন আসবে। এই যে ছয় সংখ্যার একটা ক্যাপচার, এটা আসার সাথে সাথে আপনি এটা ওকে করে নিচে ওকে করে দিবেন। দেখেন আপনারা যদি ওকে করে দেন আপনার সাথে সাথেই আপনার যে নেটের উপরে ডিপেন্ড করে, নেটের যদি ভালো হয় তাহলে সাথে সাথে চলে আসবে। দেখেন আমাদের সামনে চলে আসছে, এটা একদম নতুন লোক বলে তো মনে হয় এক সপ্তাহ আগে সৌদি আরব মাত্র এন্ট্রি করছে। তো দেখেন এটার সাথে সাথেই তার তামিমটা হয়ে গেছে, মতলব ইন্স্যুরেন্স তার অলরেডি হয়ে গেছে এক বছরের জন্য, ঠিক আছে? এই যে এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন তার কোম্পানির নাম, তার বর্ডার নাম্বার, এ টু জেড এই জায়গা থেকে শো করতেছে, কবে শুরু হয়েছে, কবে শেষ হইব, এ টু জেড এই জায়গায় লেখা আছে। তার ফার্মিটা মতলব ইন্স্যুরেন্সের যে নাম্বারটা আছে এটা এ টু জেড এই জায়গায় শো করতেছে। তো আমরা এভাবে বুঝতে পারবো যে কারো লোকের যে কোনো লোকের আপনি পুরান হোক নতুন লোক সবাই যে কোনো লোকেরই আপনি চেক ইন করতে পারবেন এইভাবে যে তার ইন্স্যুরেন্স হয়েছে কি না, ঠিক আছে বন্ধুরা? আপনারা দেখতে পেলেন যে কত ইজিভাবে আপনি চেক ইন করতে পারতেছেন যে আপনার ইন্স্যুরেন্সটা হয়েছে কি না, কী আসে বিষয়, এ টু জেড এটা কবে শুরু হয়েছে, কবে শেষ হবে, এ টু জেড আপনি জানতে পারতেছেন এই ভিডিওটার মাধ্যমে। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন।